স্ত্রী ও তার প্রেমিকের চক্রান্ত। নিঃশংসভাবে খুন হতে হলো স্বামীকে। মঙ্গলবার গোপালনগরের শিকারীপাড়ায় নিজের বাড়ি থেকে উদ্ধার হয় বছর পঞ্চান্নর প্রফুল্ল মিস্ত্রির রক্তাক্ত মৃতদেহ। গোয়ালঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। পরিবারের দাবি, প্রফুল্লের দ্বিতীয় স্ত্রী আলপনা ও স্থানীয় যুবক মধু হালদারের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন হতে হয়েছে প্রফুল্লকে। গলায় ফাঁস দিয়ে ও মাথায় রডের আঘাত করে খুন করা হয় তাকে। মধু আমার স্বামীকে মেরেছে, ওর প্রেমিক বৌডার, আর আমার স্বামীর সাথে ওই ঢেপি বি করেছে। এখন কি কারণে ঢেপি ওকে মার্ডার করলো মধুকে নিয়ে? মধু ওর কাছে ডেলি যাতায়াত করতো, ওর কাছে থাকে। আমার স্বামীকে এইরকম অত্যাচার করে কেন মারলো? আমি সাজা চাই। শ্বাসকষ্টকে মেরেছে, গলায় ফাঁস দিয়ে মেরেছে, আর চোখের মধ্যে সেই রড দিয়ে গুঁতো মেরে ওটাকে চোখটা নষ্ট করে দিয়েছে। তাই ওর শিক্ষা চাই, আমাদের শাস্তি চাই, ওর ফাঁসি হওয়া চাই। পুলিশ জানিয়েছে প্রফুল্লের মাথায় আঘাতের চিহ্ন মিলেছে। খুনের পর থেকে পলাতক ছিলেন প্রফুল্লের দ্বিতীয় স্ত্রী ও তার প্রেমিক মধু হালদার। শুক্রবার তাদের গ্রেফতার করেছে পুলিশ। তাদের আদালতে পেশ করা হলে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনা থেকে ক্যামেরায় জ্যোতি চক্রবর্তীর সঙ্গে অভয় নাগের রিপোর্ট, নিউজ টাইম।